পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই ইতিহাসের যাত্রা শুরু হয়। তবে অতীতের সবকিছুই ইতিহাস নয়, পর্যাপ্ত পরীক্ষা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোই ইতিহাসে স্থান পায়। প্রিয় দর্শক, নতুন সকাল সবার জন্য শুভ হোক, এই কামনায় আপনাদের সবাইকে জানাই শুভ সকাল। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সঙ্গে আছি আমি জান্নাত নিপু। আজ 14 সেপ্টেম্বর 2023, রোজ বৃহস্পতিবার, 30 ভাদ্র 1430 বঙ্গাব্দ। প্রতিদিনের মতো আজকের দিনও ঘটে গেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট জনদের জন্ম মৃত্যু সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। 1804, আজকের দিনে আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়। 1812, রাশিয়ার রাজধানী মস্কোয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 1867, আজকের দিনে কার্ল মার্ক্সের মুখ্য রচনার দাস ক্যাপিটাল প্রকাশিত হয়। 1917, রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয় আজকের দিনে। 1920, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ লরেন্স রবার্ট ক্লাইন জন্মগ্রহণ করেন আজকের এই দিনে। 1936, আমেরিকান চিকিৎসক নোবেল পুরস্কার বিজয়ী ফার্মাকোলজিস্ট ফরিদ মুরাদ জন্মগ্রহণ করেন আজকের এই দিনে। 1959, প্রথম মহাশূন্য যান সোভিয়েতের লুনিক 2 চাঁদে অবতরণ করে আজকের এই দিনে। 1960, বাগদাদের তেল রপ্তানিকারক সংস্থা ওপেক প্রতিষ্ঠিত হয় আজকের এই দিনে। 1971, আজকের এই দিনে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। 1975, আজকের এই দিনে বাংলা ভাষার অন্যতম ঔপন্যাসিক ও গল্প লেখক নরেন্দ্রনাথ মিত্র মৃত্যুবরণ করেন। 1989, FW ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন আজকের এই দিনে। 1995, কলকাতায় পাতাল ট্রেন চালু হয় আজকের এই দিনে। 2003, আজকের এই দিনে ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়। প্রিয় দর্শক, এ ছিল আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাবলী। আগামীকাল ঠিক একই সময় আবারও থাকব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমকালের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।